ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জিস কর্নার। তো অনেকদিন পর চলে এলাম, এতদিন খুব প্রবলেমের মধ্যে ছিলাম, করে উঠতে পারছিলাম না। এই আমাদের জর্জি বলো গুড মর্নিং, গুড মর্নিং। তো আজ আমাদের শিফটিং, তো সারা ঘর পুরো মেস হয়ে আছে। কালকে রান্নাঘরের প্রচুর ইউটেন্সিলস বার করে বাসনপত্র মেজে টেজে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আজকে 10টার সময় ছেলেরা এসেছে, এখন অলরেডি 8টা বেজে পার হয়ে 8:13 হয়ে গেছে। তো খুব টেনশন আছে কীভাবে কী হবে আজকে এই শিফটিং, মনটাও খারাপ লাগছে। এ বাড়িতে মাঝে মাঝে আসবো কিন্তু পারমানেন্টলি শিফট হয়ে যাচ্ছে, এই জায়গাটার সাথে একটা অ্যাটাচমেন্ট চলে এসেছিলো। তো যাই হোক, এখন আমরা একটু চা ফা খাবো, তারপরে স্নান টান করে পুরোপুরি রেডি থাকবো এবং সমস্ত জিনিস আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, তো সঙ্গে থাকবে। এই আজকে লাস্ট মমতা দি আমাদের বাড়িতে কাজ করছে, মাসি লাস্ট রান্না করছে। কিন্তু এইভাবে তো আর নেই, ঠিক করে যে জর্জির লাঞ্চটা এখনই দিয়ে দিই। দাঁড়াবো বউ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। লোকজন আসবে, খেয়ে না, জল দিয়ে দিই একটু। ঠিক আছে, আমাদের মুভার্স প্যাকার্সের ছেলেরা, এখন ওদেরকে আমরা ওয়েলকাম করবো, যতক্ষণ তাড়াতাড়ি হয় সব পাঠানোর চেষ্টা করবো, কারণ অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 10:30 বেজে গেছে, 10টার জায়গায় 10:30 বাজিয়ে দিয়েছে ওরা আস্তে আস্তে। দেখা যাবে এখন কতক্ষণে কাজ শেষ হয়। কিতনা লোক হ্যাঁ ভাইয়া, তিন মে হো জায়গা ইতনা সারা সামান। কি করছে কত মেস হয়ে আছে আমার রুম দেখি। ও সরি, এই পুতুলগুলো কাঁচতে হবে যে পুতুল। এইভাবে শুয়ে থাকে কেউ? ওঠো ওঠো। আর এই যে ইনি মহাশয়া, বড়লিন মাগছে গরমের মধ্যে। মামা ও পড়ে যাবে না, একটু সরিয়ে না। গুড বয়। সবাই কাজ করে হাঁপিয়ে গেছে, তাই আমরা একটু চা খেয়ে রিফ্রেশ করবো নিজেদের। ওনাদেরকে এইটাতে দিয়ে দিই বিস্কিটের সাথে, বিস্কিটটা প্যাকেট আপনার বললে দাদাদের দিয়ে দাও একটা করে।
খুব খিদে পেয়েছে, তাই এখন তো লাঞ্চ করার সময় নেই, ভাত ফাত খাওয়ার সময় নেই, সমস্ত বাসন প্যাক হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত বাসন প্যাক হয়ে গেছে, তাই আমরা এখন লন্ডিনের থেকে এনে বক্সে বক্সে খাচ্ছি এবং দাদাদেরও দিয়েছি। এখন জানি না কি এনেছে, প্রীতম খুলে দেখি। মামা ওর জন্য এনেছে দুপুরবেলা ফ্রুটি খায়, একটা করে হটডগ, একটা করে কেক। প্রচন্ড খেয়ে পেলে, প্রচন্ড অবস্থা এখন ঘরে। খেয়ে পিতাম পেট পড়েছে, গোপ তুলেছে। জর্জি এখন রাজার মতন দেখছে কোথায় কি হচ্ছে। দেখি জর্জি, জর্জি দেখছো তুমি, তোমাকেও প্যাক করে দেবো। ওকে নারাস না, ভপ করে পড়ে যাবে। খাটের ভেতরে সব সামান আজকে বের হচ্ছে এতদিন পরে। মাসি এসছে আমাদের সাথে দেখা করতে, আর এই দুজন ছাড়ছে না। এই পিহু এখন জর্জিকে জড়িয়ে ধরে রেখেছে, ভয় পাচ্ছে যদি জর্জিকে ওরা প্যাকিং করে নিয়ে চলে যায়, তাই ওকে এক মুহূর্ত একা ছাড়ছে না। কি অবস্থা, একটু ছাড়, শরীর খারাপ হয়ে যাবে ওর। এই কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে আমাদের, এবার লোডিং এর জন্য গাড়ি আসছে, আমরা লোড করে তুলে দেবো। ওর লেগে যাবে কিন্তু, মাসি চলে যাচ্ছে আমাদেরকে টাটা বলে। মাসি চলে যাচ্ছে আমাদের টাটা বলে, টাটা সোনা, খাবার যেতে হবে চুড়িটার দিকে। দাদাকে ফোন করবে, মা একই আমি এতক্ষণ তো এইখানে করছি। টাটা ভালো আছে, আমাদের মনে হয় ছোট হাতি এসে গেছে, যতদূর আমি দেখলাম মাথা তাই লাগলো। কোথায় গেল ওয়েট? সন্ধ্যে ছটা, আমাদের এখনো কমপ্লিট হয়নি। এখন একটা ছোট হাতি লোড হয়েছে, এখন আরও একটা হাতি, ছোট হাতি আসবে, সেটা লোড হবে, তারপর আমরা যেতে পারবো। মানে এত টায়ার্ড লাগছে কি বলবো আপনাদের। ওখানে গিয়ে এখন গোছানো, আনপ্যাক করে ওরা সব কার্টুন নিয়ে চলে যাবে, মানে সেই জিনিসগুলো পাহাড় বানিয়ে দেবে ঘরের মধ্যে, ওগুলো গোছাতে হবে। শরীরটা আর দিচ্ছে না। এই দেখুন এখন একটা সবে কমপ্লিট হলো, এই একটা গাড়ি গেল, চাচ্ছি এবার আর একটা গাড়ি আসবে। তাড়াতাড়ি আসো, হয়ে গেছে, বাজে 7:10, এখন আমরা বেরোচ্ছি। কাম কাম ফাস্ট, ভালো করে লক করো। কাকে না, আমরা যে লড়ি করে যাব, অন্যরকম এক্সপিরিয়েন্স লড়ি করে যাওয়া, জানি না কেমন লাগবে। ভালোভাবে থাকবেন, হ্যাঁ চলো মামা।
আমরা এখন উঠে গেছি ছোটহাটিতে। দেখো বাবু কেমন লাগছে ছোটহাটিতে উঠে প্রথমবার। আর এই যে জর্জি বসে আছে, এই যে ড্রাইভার দাদা, এক মিনিট আমি পেছনে উঠে যাচ্ছি। হ্যাঁ প্রীতম পেছন থেকে আসছে। জর্জি আছে তো? হ্যাঁ হ্যাঁ সবাই আছে। লক করে দাও। লক কেসে করতে করে দিয়েছে না? টাকা টাটা। এরই মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে ছিলাম, এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, হচ্ছে না গাড়ি স্টার্ট। কি করবো আমরা তিনজন, প্রীতম উপরে বাধা রয়েছে ত্রিকলে। দেখো মাম্মা, জর্জি এখানে। জর্জি রাজব এক্সপিরিয়েন্স হচ্ছে। গাড়ি স্টার্ট হয়েছে, তাও প্রীতম আর ওই দাদা ধাক্কাতে আবার না নেমে গেলে কেন? চলুন দাদা, এই স্টার্ট হয়েছে, এখনই স্টার্ট দিই। পৌঁছে গেছি, পৌঁছে গেছি, পৌঁছে গেছি আমরা আমাদের ফ্ল্যাটে আলটিমেটলি দেড় ঘন্টা পর। প্রীতম ঢুকে দাও, আমরা আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো আমাদের ওই ফ্ল্যাটগুলোতে সব জিনিসপত্র এখন ওরা তুলছে লরি থেকে, তো আমি এখন আমার জর্জি আর পিহুকে মায়ের কাছে দিয়ে গেছি যাতে ওরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারে। ওরা প্রচণ্ড টায়ার্ড, তো জর্জি এখন খাচ্ছে আর পিহু ছাড়িয়ে এখন খাওয়াবো। জর্জি দেখেছো জিম্মা ধামি, দেখো খেতে ব্যস্ত। আর এই যে তুমি চলো ড্রেসটা ছেড়ে নেবে, ড্রেসটা ছেড়ে নেবে, চলো চলো। এখনও আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ এখন আমাদের মাল শিফটিং চলছে, তো ছেলেগুলো সারাদিন কিছু খাইনি, ওদের জন্য একটু বিরিয়ানি অর্ডার করেছিলাম, ওদেরকে দেবো। তারপরে এখন ঘরে যাব, ঘরে সব মাল তুলছে। আর এখানে আর একটা বড় লরিটা দাঁড়িয়ে আছে যাতে রাস্তার মধ্যে কোনো রকম চুরি চামারি না হয়ে যায়, তাই আমাকে এখানে একা পাহারা দিতে হচ্ছে। প্রীতম বাবা সব ওপরে রয়েছে, এবার প্রীতম আসছে, আমি যাব ওপরে, ওদেরকে এই প্যাকেটটা দেবো খাওয়ার জন্য। বেচারারা কিছু খায়নি সারাটা দিন, আমরা খেয়ে নিয়েছি এসে পোলাও আর চিকেন, এবার ওদের খাওয়ার পালা। যাই আজ যা মনে হতো সারা রাত জাগতে হবে, এখন দেখা যাক কী হয়। এখন বাজে রাত 1:38, সমস্ত কিছু হয়ে গেছে, তবে ওরা একটা খুব ভালো জিনিস আনপ্যাক করেনি, জাস্ট কয়েকটা জিনিস আনতে মানে সোফাটা আনপ্যাক করেছে। এখানে আমার খাট, আমার এই বেডটা আনপ্যাক করে পুরো লাগিয়ে টাগিয়ে দিয়ে গেছে। সোফাটা এল শেপ ছিল, তাই দু জায়গায় দুটো বসিয়েছি, জায়গা ছোট বলে ভালো লাগবে না। এখানে একটা পূজা রুমে বসিয়ে দিয়েছি, এখানে ওয়াশিং মেশিনটা সেট করে দিয়েছে। আর বাদবাকি ওনারা বলেছে যে এটা আপনাদের কাছে থাক, কার্টুন থাক, কোনো অসুবিধা নেই, ওনাদের যদি সময় হয় ওনারা এসে নিয়ে যাবে কার্টুন, আদারওয়াইজ নেবে না। তো ভালোই হলো, আমাদের সারা রাত জেগে অন্তত প্যাকিং প্যাকটা আনপ্যাক করে খুলে গোছাতে হবে না, এরকম থাকবে, কালকে ঘুম থেকে উঠে এসে করবো। তো আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে, আমার পুচকি ঘুমিয়ে পড়েছে ওখানে, এখন আমরা ওই ফ্ল্যাটে গিয়ে ঘুমাবো। আজকে এখানে সব নোংরা হয়ে পড়ে রয়েছে, কাল সকালে এসে সমস্ত কিছু এখন গুছবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে। টাটা। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। ওকে টাটা।